প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশের জন্য বৈশ্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি 1996 সাল থেকে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে কাজ করে আসছে। 2008 সালে ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস প্রতিষ্ঠার মাধ্যমে ইউকে এইডের অর্থায়নে সেন্স ইন্টারন্যাশনাল ইউকে এবং সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কারিগরি সহায়তায় 12 বছর ধরে নানাবিধ প্রকল্পের মাধ্যমে অন্যান্য প্রতিবন্ধিতার পাশাপাশি শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে তথা প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। বর্তমানে সিডিডি এনআরসি শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইনক্রিজিং অ্যাক্সেস টু ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং ফর চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস উইথ ডেফব্লাইন্ডনেস ইন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি দেশের দারিদ্র্যপীড়িত 8টি জেলায় 7টি সহযোগী সংস্থার মাধ্যমে 450 জন শিশু ও যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারকে সরাসরি সেবা প্রদান করছে। 2018 সাল থেকে প্রকল্পটি ঢাকা, গাজীপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল বাড়িভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জীবনব্যাপী শিক্ষা বিস্তার ঘটিয়ে তাদের সমাজের মূল স্রোতধারায় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তকরণ এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ। একই সাথে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পর্যায়ে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং, রেফারেল তৈরির মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে সেবা প্রতিষ্ঠানে তাদের জন্য সেবার মান উন্নয়নে কাজ করা, যাতে সমাজের প্রতিটি স্তরে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং অধিকার নিশ্চিত হয়। আমাদের বিদ্যালয়ে কয়েকজন প্রতিবন্ধী বাচ্চা আছে। বাচ্চারা বিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু বিশেষ করে টয়লেটের জন্য সমস্যায় পড়ে যায়। টয়লেটে যাওয়ার জন্য কোনো র‍্যাম্প নাই, বাচ্চারা ওই টয়লেট করার জন্য বাড়িতে চলে যেতে হয়। এছাড়া বিদ্যালয়ে যে সিঁড়ি আছে দোতলায় ওঠার জন্য, কারণ সব বাচ্চাকে তো নিচতলায় পড়ানো সম্ভব না, দোতলায় ওঠার জন্য একটি র‍্যাম্প দরকার ছিল। এখানে সিঁড়ি দিয়ে বাচ্চারা উঠতে পারে না, এই জন্য আমাদের এখানে যদি প্রতিবন্ধী বান্ধব কিছু কাজ করা যায় বিদ্যালয়ে, আমাদের জন্য ভালো হবে। এবং এলাকার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে তারাও সকল বাচ্চাদের সাথে সমন্বিতভাবে পড়ালেখা করতে পারবে এবং তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারবে, সমাজে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। সিডিডি এনআরসি তাদের পরিষেবাকে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের জন্য আরও নিকটবর্তী করতে তথা সেবার দ্রুততা নিশ্চিতকরণে বগুড়া, যশোর ও নরসিংদীতে 3টি রিজিওনাল রিসোর্স সেন্টার বা আরআরসি প্রতিষ্ঠা করেছে। প্রতিটি আরআরসি অভিজ্ঞ এবং দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে, যা গুণগত এবং মানসম্মত সেবা প্রদানে ভূমিকা রাখছে। পাশাপাশি এই সকল আরআরসি আঞ্চলিক পর্যায়ে অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জন্য একটি সহায়তা শৃঙ্খল হিসেবে কাজ করবে। আমার মেয়ে বড় আর পরে কথা বলতে পারতো না, তখন নানান মানুষে নানান কথা বলতো, তখন আমার মন খারাপ ছিল। এখানে আসার পরে থেরাপি দেওয়া হয়েছে, এখন কথাবার্তা সবই বলতে পারে, অনেক সব খুঁজতেও পারে, লেখাপড়া করতেছে, আমি এখন খুশি। প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য এই প্রকল্পটি 2018 থেকে 20 সালে ঢাকার সাভার ও কেরানীগঞ্জ, নরসিংদী, যশোর, বগুড়া ও সাতক্ষীরায় মূল স্রোতধারার 6টি বিদ্যালয়ের সার্বিক পরিবেশকে অভিযোজিত করে বিদ্যালয়গুলোকে প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব বিদ্যালয় হিসেবে রূপান্তর করেছে। ফলে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বিদ্যালয়গুলো প্রবেশ গম্য হচ্ছে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষণ উপকরণ প্রদান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে অবহিতকরণ ইত্যাদির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে একীভূত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা অপ্রতিবন্ধী শিশুদের সাথে নিয়মিত পাঠক্রমের বাইরেও তাদের প্রতিভার বিকাশ ও সক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে।
এইসব ক্রীড়া অনুষ্ঠান বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের মানুষের মধ্যে প্রতিবন্ধী তথা শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমূল ভূমিকা রাখছে। সিডিডি থেকে আমাদের 2019 সালে একটা ট্রেনিংয়ের আয়োজন করে, প্রতিবন্ধী কি, প্রতিবন্ধী কয় ধরনের, একজন প্রতিবন্ধীর সাথে কি ধরনের আচরণ করা উচিত বা একজন প্রতিবন্ধীকে কীভাবে শেখানো উচিত বা কীভাবে বললে সে শিখতে পারবে, জানতে পারবে, বিষয়টা বুঝতে পারবে, একজন প্রতিবন্ধীর কী কী দাবি আছে, তার কী কী সমাজে অধিকার আছে, এগুলো সম্পর্কে জানতে পারি। তাছাড়া সিডিডি আমাদের অনেক সহায়তা করেছে, তারা একটা প্রতিবন্ধী বান্ধব টয়লেট এবং র্যাম দিয়েছে, যেটা আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, প্রকল্পটি যুব শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সম্পৃক্তকরণ এবং তাদেরকে কর্মমুখী করে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিবিড় পর্যালোচনার মাধ্যমে প্রশিক্ষণ শিক্ষাক্রম নির্ধারণ করেছে। অন্তর্ভুক্তিমূলক উপকরণ তৈরি করে এই সকল প্রশিক্ষণার্থীদের 3 মাসের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ থেকে ফিরে তারা নিজেদের দক্ষতা অনুযায়ী ক্ষুদ্র পরিসরে আয় বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত হয়েছে, যা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে। পাপড়ি এবং সিডি অফিস থেকে 10,000 টাকা দিচ্ছে। এই 10,000 টাকা আর কিছু টাকা ভরে আমি একটি গরু কিনছি, মায়ের সহযোগিতায় পালন করতে পারি এবং একটি ট্রেডিং পাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, যাতে আমি ভবিষ্যতে বড় একটি গরুর খামার করতে পারি। প্রকল্পটির এই নানাবিধ কার্যক্রমের মাধ্যমে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের গুণগত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে মূল স্রোতধারার মানুষের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে, যার ফলে বাংলাদেশের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে। সেই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখবে।